ने सिगरेट दलो ঠান্ডা লাগে গেছে আপনারা সিগারেট চালালেন ঠান্ডা তো লাগবো ঠিক না ভাই এই সিগারেট কিন্তু বেশি দিলাম না 50-50 করে খাস সবাই পয়সা শর্ট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পেয়েছি কি পেয়েছিস আমাদের এমএ পরীক্ষার রেজাল্ট দিবে আজকে 1:30 চল সবাই আমরা কলেজে দিকে যাই চল আরে শামিম ভাই কই যাইতাছো ভাই আজকে আমাকে রেজাল্ট দিব জানো না ও তাই চলো তাহলে আমরা যাই চলো চলো একসঙ্গে যাই এতদিনে আমাদের কষ্ট সার্থক হলো আমরা সবাই ভালোভাবে পাশ করেছি এখন আমাদের একটাই কাজ এখানে আমরা দেরি করব না সবাই আমরা যার যার বাড়িতে গিয়ে খুশির সংবাদটা জানিয়ে দিই আর বিকাল 5টার সময় সবাই মাঠে আসবি ঠিক আছে ওকে আচ্ছা দোস এবার আমরা ফেল করলাম আরে জায়গা আর কিছুদিন আড্ডা মারার সময় পাইলাম বেটা যে পাহারা দিছে এই লাইনে আমার একটা নতুন লোকের দরকার তোমার আশায় আমি থাকি ভাই একটু বাইরে যাওয়া লাগে 10 দিলে হবে দেন ভাই আপনার যা মন চাই আচ্ছা রাখো সবাই পাস তো করলাম ভালো এখন আল্লাহ একটা চাকরি মিলায় দিলেই হয় অভাবে সংসার বাবার মুখের দিকে তাকালে বোঝা যায় বাবার ভিতরে কত কষ্ট আমার 6 মাসের ঘর ভাড়া বাকি লজ্জায় বাড়িওয়ালার সামনে যেতে পারি না কি করব মাথায় ধরতেছে আমার চাচা একটা চাকরির কথা বলছিল দেখি গিয়ে কি হয় গতকাল বিজ্ঞাপন দেখলাম গুলশানে এক অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগবো দেখি কি হয় চাকরি হলে ভালো আমার একটা যে কোনো চাকরি হলেই হবে আমাদের সকলের উদ্দেশ্য কর্ম কর্ম তো চলো উঠি চল তাহলে চল এই বিকাল 5টার মধ্যে সবাই আবার চলে আসবে আচ্ছা ঠিক আছে ওকে মোশেন বোতল দুইটা বার কর এনে তোরা 50-50 মার হ্যালো মেসটা দেই
সজল বসবার কর। চাচার গোষ্ঠী গিলাই কার গোষ্ঠী উদ্ধার করছিস? কার আবার? আমার চাচার। তোর চাচা কি বললো? কি বলবে, চাচির নাকি দুঃসম্পর্কের এক ভাইয়ের সিভি জমা দিয়েছে। কি আর বলমু, এ যুগে ভাই ভাতিজা না হয়ে শালা হয় ভালো ছিল। রাকিব, তোর খবর কি? কমপক্ষে 15টাও বেশি গেছি। শোনা কেন? খাইনি। কেন? টাকা নেই। টাকা নেই? তুই করিম চাচার দোকানে গিয়ে আমার কথা বলে কিছু খেয়ে নি, যা। কিরে, তোর গুলশানের খবর কি? ভাই, সরকারি ফার্স্ট ক্লাস অফিসারের সুপারিশ লাগবে, আমি কোথায় পাবো এটা? আমাদের মধ্যবিত্তদের ধুকে ধুকে মরা ছাড়া আর উপায় নাই। তাই বলে তো আমাদের হাল ছাড়লে চলবে না, আমাদের চেষ্টা করে যেতে হবে। চল ওটা যাক, তাই কর। চল চল। হ্যাঁ রিপন, কই তুই? ও হ্যাঁ, কলেজের পিছনে চলে আসো, কলেজের পিছনে আমরা সবাই আছি। তাড়াতাড়ি ইরে, তোরা কি করস? তোর অপেক্ষায় বসে আছি। তোর না একটা চাকরি দরকার ছিল? হ্যাঁ। চল বড় ভাইয়ের সাথে কথা বলবো, চল চল চল। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। বস বিমল, খবর টবর কি? এই তো ভাই, যার কথা বলছিলাম, আমার খুব ভালো বন্ধু, এবারে এমএ পাস করছে। তাহলে সব কিছু বুঝাই দিছো তো? হ্যাঁ ভাই, সব কিছু বুঝাই দিছি। এই নাও, এটাতে কিছু কাগজপাতি আছে, ঠিকানা মতো পৌঁছায় দিও। আচ্ছা ভাই। আর এতে কিছু টাকা আছে, ওরে যা যা লাগে কিনা দিও, ঠিক আছে? আচ্ছা 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 ভাই, আমরা তাহলে এখন আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, আইসো আবার। আচ্ছা ভাই, তুমি না। কিরে, রিপনকে দেখছি না? রিপন বলে স্মাগলিকার দলে নাম লিখিয়েছে, একটা এমএ পাস ছেলে, কিভাবে অন্ধকার পথে চলে গেল? কি করবি বল, এই সমাজে কি শিক্ষার মূল্য আছে? এই সমাজে যার টাকা আছে তারই সব আছে। আমার তো মামা খালু নেই, যার মামা খালু আছে তারই চাকরি আছে। অনেক স্বপ্ন নিয়ে আমাদের লেখাপড়া শিখিয়েছে, কেউ বা হালের গরু বিক্রি করেছে, কেউ বা মাঠের জমি বিক্রি করে আমাদের লেখাপড়া খরচ জুগিয়েছে। তামিম ভাই, আমার বাবা অসুস্থ, তারা মেডিকেলে রেখে এসেছি, ডাক্তার বলেছে 2 লাখ টাকা লাগবে।
আমি এখন কি করব বলেন? শান্ত হও, টাকার ব্যবস্থা আল্লাহ করে দিবে। রাখি, তুই এমদাদকে নিয়ে মেডিকেলে। হাবিব, তুই আমার সঙ্গে। তোদের এই সভ্য সমাজ আমি অক্ষমের পঙ্গু নয়নে বাস করছি, অথচ এই সমাজে আজ আমি ভালো সম্মানজনক একটা কাজের ব্যবস্থা করতে পারব। এই সমাজে বেঁচে দিয়ে কি লাভ? ঠিকই বলেছি, যা করেছি ঠিকই করেছি। ধিক্কার, ধিক্কার জানাই তোদের এই সমাজকে, ধিক্কার জানাই।